Hello everyone, আজকে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা আর্ট এক্সিবিশন আমাদের এবারের আর্ট এক্সিবিশনের যিনি আর্টিস্ট তিনি হচ্ছেন যে পলাশ ভট্টাচার্য তার হচ্ছে এবারের যে প্রোগ্রাম হচ্ছে অফ ফ্র্যাগমেন্টস বা অংশ বিশেষ আমি বাংলায় বলি এখানে এই আর্ট এক্সিবিশনে একটু সামারিতে হচ্ছে আর্টিস্টের থিংকিংটা বলা হয়েছে যে উনি কেন এই আর্ট এক্সিবিশনটা করছে বা যে জিনিসগুলো উনি এখানে তুলে ধরেছেন এগুলো কেন তিনি তৈরি করেছেন সেটার একটা ছোট্ট সামারি হচ্ছে আমরা একদম এন্ট্রেন্সেই দেখতে পাবো সো আমরা ভেতরে যাই দেখি যে কি কি আছে তো কিছু কিছু এক্সপ্লেনেশন দিয়ে ট্রাই করব সো এইখানে যে ছবিগুলো দেখছেন এইখানে ছবিগুলো আপনাদেরকে সবগুলো ছবি দেখাই এই ছবিগুলো মেইনলি কিন্তু আমাদের বোঝা যাচ্ছে একটা অবজেক্টিভ একটা থেকে মানে মানুষ তার বিভিন্ন স্টাইলের ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে মানুষটার এখানে যদি আমি দেখি যে যেমন এই ছবিটা হচ্ছে সোজা করে তোলা নর্মালি আর এই ছবিটা হচ্ছে ক্যামেরাটা বাঁকা করে তোলা তো এটার মানে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা সাবজেক্টকে দেখার চেষ্টা করা হয়েছে কিছু প্রপস ইউজ করা হয়েছে প্রপসগুলো এখানে রাখা আছে আমার এখানে লাইট আছে কিছু ফেক ফ্লাওয়ার আছে প্লাস্টিকের ফ্লাওয়ার আর এটা হচ্ছে একটা টেপ ফিলার যেটাকে আমরা বলি সো এইভাবে করে ছবিগুলো তোলা হয়েছে তো আর্টিস্টের সাথে কথা বলে যেটা জানলাম বা যেটা মনে হলো দেখে সেটা হচ্ছে যে আলো ছায়ার একটা খেলা করা হয়েছে আমি যখন সম্পূর্ণ জায়গাটা আপনাদের দেখাবো তখন আপনারা বুঝবেন যে প্রতিটা জায়গায় হচ্ছে লাইট নিয়ে কাজ করা হয়েছে সাউন্ড নিয়ে কাজ করা হয়েছে আর আর্টিস্টের মেইন যে থিঙ্কিংটা সেটা হচ্ছে যে মিড নাইটে বা মধ্যরাতে আমাদের যে থিঙ্কিংগুলো আসে যে সাউন্ডগুলো আমরা শুনি বা যে টাইপের লাইটস আমরা পাই সেই জিনিসগুলো নিয়েই কিন্তু এবারের কলাকণ্ঠে যে অফ ফ্র্যাগমেন্ট যে আর্ট এক্সিবিশনটা করা হচ্ছে সেইটা মূলত তুলে ধরা হয় একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায় এইখানে যে লেখাটা আছে না ঘুমের রাতে যখন একটু ঘুম আসে শুধু তখনই দেখি এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখানে যে লেখাটা যে ফন্টটা আছে এটা হচ্ছে আর্টিস্টের নিজের হাতের লেখা তো এটা দিয়ে উনি বোঝাতে যাচ্ছেন যে বা এখানে যেমন একটা আছে যে ইনসমনি লুসিড স্লিপ তো এটার যে মিনিংটা দাঁড়ায় এটা হচ্ছে যে যখন আমরা একটু আধুম আধুম অবস্থায় থাকি তখন যে আমাদের কিছু এইখান থেকে একটু চিন্তা আসে ওই বিষয়ে একটু চিন্তা আসে এই যে আমাদের অগোছানো কিছু চিন্তার যে একটা ঝুড়ি তৈরি হয় এটা বোঝানোর জন্যই হচ্ছে এই দুইটা জিনিস তিনি ক্রিয়েট করেছেন আর হচ্ছে এই যে এটা হচ্ছে খুবই মানে ক্রিয়েটিভ একটা জিনিস আমি বলবো তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে এটার সাথে রিলেটেড আরেকটা আর্টওয়ার্ক আছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে মূলত বোঝানো হয়েছে যে একটা মানুষ যখন একটা বই পড়ে বা তার যে উপস্থিতিটা সেটা বোঝানোর জন্য কারণ একটা বই তখনই খোলা হয় যখন হচ্ছে কেউ বইটা পড়ে তো সেই ক্ষেত্রে যদি আমরা কোনো এখান থেকে যদি বন্ধ করে দিই তখন কিন্তু সাউন্ড থাকছে না বিষয়টা হচ্ছে অনেকটা এরকম অ্যান্ড যদি ছেড়ে দিই তখন একটা ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট হচ্ছে এই যে এই মানুষের প্রেজেন্সের কারণে যে সাউন্ডটা চেঞ্জ হয় এটা বোঝানোর জন্যই আর্টিস্ট মেনলি এটা ক্রিয়েট করেছেন দেন এটার সাথে রিলেটেড যে আর্টওয়ার্কটা আছে এখন আমরা সেইটা দেখব এটা হচ্ছে সেই আর্টওয়ার্কটা এটা এখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে আর্টিস্টের নিজের ফিল করা এটা এটা হচ্ছে একদম ন্যাচারাল যে বাতাস আছে ন্যাচারাল বাতাসে এই প্রেজেন্সটা কেমন হয় সেটা বোঝানোর জন্য আর্টিস্ট এটা বানিয়েছে দেন এটা হচ্ছে তিনি প্রজেক্টরের থ্রুতে এটাকে ডিসপ্লে করছেন ওকে দেন এইখানে যে ছোট্ট জিনিসটা দেখছি এইটা হচ্ছে একটা আমাদের ভিউ সেটা হচ্ছে যখন আপনার আর্টিস্ট যখন শুয়ে থাকেন তখন তার মাথার উপরে যে লাইটটা চলে তো তার পারসেপশন থেকে লাইটটাকে কেমন দেখায় সেটা বোঝানোর জন্যই হচ্ছে এই সিস্টেমটা ওকে দেন আমরা নেক্সট ডে ক্যাপে রাখবো আরেকটা হচ্ছে টিভির শুতে যেটা ভিডিও আর্ট দেওয়া আছে দেন হচ্ছে এখানে আর কিছু কিছু ছোটো ছোটো ছবি আছে একটা ছবি আমি একটু ডিটেলসে দেখাই সেটা হচ্ছে এই ছবিটা এখানে হচ্ছে মূলত আমি একটা বিষয় আরেকবার রিপিট করি সেটা হচ্ছে পুরোটা আর্ট গ্যালারিতে পুরোটা আর্টওয়ার্কে যে জিনিসটা আর্টিস্ট তুলে ধরার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে মধ্যরাতের চিন্তা ভাবনাগুলা মধ্য
আর ভিশনগুলো কীরকম হয় সেটা, তো সেটার উপর বেস করে এখানে যেমন কিছু লেখা আছে, যেমন তারার জায়গায় চাঁদ, চাঁদের জায়গায় কী যেন একটা, দেন পাখির জায়গায় তারা, এই জিনিসগুলো আসলে এই যে মধ্যরাতে যে আমাদের কিছু ইনকমপ্লিট থিঙ্কিং আসে, কিছু থটস আসে, এটাকে কিন্তু বোঝায়। তো মোটামুটি এটাই ছিল। আর আরও একটা জায়গা, আরও দুটো জায়গা আছে, এগুলো একটু দেখে আসি। যার মানে হচ্ছে যখন আমরা রাতের বেলা অনেক কিছু চিন্তা করি, এর মধ্যে থেকে হয়তো আমাদের অনেক ইম্পর্টেন্ট কোনো চিন্তা চলে আসতে পারে, বা আমরা অনেক কিছু বিষয়ে আমরা অনেক ইন্সপিরেশন ফিল করতে পারি। সো এই ইন্সপিরেশনটা যেন থাকে নেক্সট ডেতে কাজ করার জন্য, সেটার জন্য কিন্তু ডুইট সোনটা ইউজ করা হয়েছে। দেন এখানে কিছু হচ্ছে টেলিভিশনে ভিডিও ওয়ার্ক আছে, ভিডিও আর্ট আছে, দেন এখানে হচ্ছে কিছু বেলুন ইউজ করা কিছু পিকচার্স আছে। তো এটাই ছিল মূলত আজকের পলাশ ভট্টাচার্যের যে ভিডিও আর্টিস্ট আছেন তার পক্ষ থেকে বা তার থেকে করা ভিডিও আর্টের একটা অংশ। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।